প্রথম ধাপের ভোটের জন্য একশো চল্লিশ উপজেলায় যাচ্ছে সরঞ্জাম কেউ প্রভাবিত করতে চাইলে ব্যবস্থা হুঁশিয়ারি সিএসি আমাদের দায়িত্ব হচ্ছে যে প্রার্থী আছে কিনা প্রার্থীরা কন্টেস্ট করছে কিনা কন্টেস্ট হলে সেই কন্টেস্টটা যেন অবাধ হয় নিরপেক্ষ হয় সেই চেষ্টাটা আমরা করব ভাষাঞ্চরে রোহিঙ্গাদের স্থানান্তরে আইওএম এর সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী নতুন উৎস থেকে তহবিল সংগ্রহের আহ্বান হজ যাত্রীদের ভিসা নীতিমালায় সৌদি আরবের নতুন বিধিনিষেধ এখন থেকে কেবল মক্কা মদিনা ও জেদ্দা ভ্রমণের সুযোগ পাবেন মুসল্লিরা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন এবার বিস্তারিত কাল প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে যার মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স ইভিএম অমোচনীয় কালি ভোটার তালিকা রেজিস্টার খাতা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনের দিন সকালে কেন্দ্র পাঠানো হবে ব্যালট পেপার প্রথম ধাপে উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত এ পর্যায়ে কুষ্টিয়াতে যাব সেখানে রয়েছেন সহকর্মী রুহুল আমিন বাবু রুহুল নির্বাচনী সরঞ্জাম বিতরণ কোন পর্যায়ে রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের শাহর কুষ্টিয়ার সদর উপজেলার থেকে কিছুক্ষণ আগেই বলা যায় তিনটা এবং সাড়ে তিনটার দিকেই যে তেরোটি ইউনিয়নের একশো পঁয়তাল্লিশটি কেন্দ্রের যে নির্বাচনী সরঞ্জামগুলো ছিল সেগুলো সম্পূর্ণটি পাঠানো সম্পন্ন হয়েছে এই এই তথ্য আমাকে যে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার অফিসারের কার্যালয়ে আসলে এখানে যারা এই যে নির্বাচনী সরঞ্জামগুলো সেগুলো নিয়ে যাওয়ার পরবর্তীতে তাদের কোনো কাগজপত্র বা খাতা কলমের কাজ কাজ থাকলে তারা সেগুলো এখানে এসে ঠিকঠাক করে নিচ্ছেন এবং বুঝিয়ে নিচ্ছেন সেই সাথে প্রত্যেকটি কেন্দ্রে আসলে আনসার সদস্য এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেই মালামালগুলো পাঠানো হয়েছে ভোটের যে সরঞ্জামাদি সেগুলো পাঠানো হয়েছে আর এর পাশাপাশি কুষ্টিয়া সদর উপজেলার পাশাপাশি কিন্তু খোকসা উপজেলাতেও এই সরঞ্জাম বিতরণ চলছে কারণ প্রথম ধাপে আগামীকালকে এই কুষ্টিয়ার দুইটি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি কুষ্টিয়া সদর এবং খোকসা উপজেলা সেখানে আমি নির্বাচনী কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি তারাও তাদেরও কার্যক্রম শেষের দিকে সেখানে পঞ্চাশটি কেন্দ্র রয়েছে খোকসা উপজেলাতে সেই সব কেন্দ্রগুলোতেও ভোটের সরঞ্জামাদি পৌঁছেছে এবং আর একটি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ব্যালট পেপার কুষ্টিয়া থেকে রিটার্নিং কর্মকর্তা আমাকে যেটা জানিয়েছেন যে ভোর সাড়ে চারটা চারটা বা সাড়ে চারটার থেকে এই ব্যালট পেপারগুলো বিতরণ করা শুরু করবেন এবং তারা ঠিক নির্দিষ্ট সময়ের পূর্বেই কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করবেন সেই ক্ষেত্রে আসলে প্রশাসনিক ব্যবস্থা জোরদার রাখবেন এবং খুব ভালোভাবেই সিকিউরিটি দিয়েই আসলে সেই ব্যালট পেপারগুলো কেন্দ্রে পৌঁছানো হবে বলে এ তথ্য আমাকে জেলা রিটার্নিং কর্মকর্তা তিনিও নিশ্চিত করেছেন এবং আর কোন অংশই বাকি নেই যারা ছিল কিছু কিছুক্ষণ আগেও আমি সদর উপজেলার থেকে ঘুরে দেখেছি আসলে যারা নির্বাচনের যে সরঞ্জাম তারা সব সবগুলো বুঝে এবং ভালো মতো তারা গেছেন বলে আমাকে জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন শাওন ধন্যবাদ আপনাকে ব্যাগ ভর্তি টাকা সহ আটক পাবনা সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র্যাব গতরাতে শাহিনের গাড়ি থেকে ব্যাগ ভর্তি কথা জানায় র্যাব এ সময় দশ কর্মী সমর্থক সহ তাকে আটক করা হয় দুপুরে র্যাব জানায় নির্বাচনী বিধি লঙ্ঘনের প্রমাণ না মেলায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে জব্দকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে গাড়িতে ব্যাগভর্তি টাকা নিয়ে চেয়ারম্যান প্রার্থী শাহিন কোথায় যাচ্ছিলেন বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা এদিকে শাহিনকে ছেড়ে দুপুর দেয় দিকে নাজিরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ তুলে নেয় তার সমর্থকরা গত রাত থেকে সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে কর্মী সমর্থকরা নির্বাচন উপলক্ষে গত রাতে নিয়মিত টহলের সময় সন্দেহ হয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনের গাড়িতে তল্লাশি চালানো হয় জব্দ করা হয় দুই ব্যাগ ভর্তি টাকা উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কেউ প্রভাবিত করতে চাইলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা এমনটা জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সকালে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের নিয়ে সিইসি বলেন নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই এটা নিয়ম রক্ষার ভোট নয় বরং গণতন্ত্রের জন্যই নির্বাচন অনিবার্য সিইসি উল্লেখ করেন কে কোন দলের প্রার্থী এটা কমিশনের দেখার বিষয় না কমিশনের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা সিসি বলেন প্রার্থীদের হলফনামা যাচাই এবং প্রতিযোগিতামূলকভাবে নির্বাচন আয়োজন কমিশনের দায়িত্ব নির্বাচন যেন প্রভাব মুক্ত হয় সেজন্য কমিশন সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান কাজী হাবিবুল আওয়াল এটা কিন্তু আমরা চেষ্টা করছি টোটাল নির্বাচনের যে প্রক্রিয়া এটাকে স্বচ্ছভাবে আয়োজন করা স্থানীয় সরকারের ভোটগুলোতে কন্টেস্টটা একটু বেশি হয়ে থাকে সেই দিক থেকে যে উৎসাহ উদ্দীপনা উত্তেজনা এগুলো দেখা গেছে স্থানীয়ভাবে বেশি হয়ে থাকে সেই জন্য আমরাও সতর্ক অবস্থায় থাকি যেন উৎসাহ উদ্দীপনা উত্তেজনা থেকে যেন কোনো সংঘর্ষ সহিংসতা না হয় আগামীকাল যেসব উপজেলায় জালিয়াতি নির্বাচন হবে জনগণ সে নির্বাচনে যাবে না এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ সকালে বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে লিপলেট বিতরণকালে কথা বলেন তিনি বলেন অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বারবার ডামি ও প্রহসনে নির্বাচন করতে যাচ্ছে সরকার রিজবি বলেন এক একজন উপজেলা চেয়ারম্যান শত বিঘা সম্পদের মালিক তাদের আয় বেড়েছে বারোশো থেকে আঠারোশো গুণ তিনি বলেন এসব গ্রামী প্রতারণা নির্বাচনের সাথে জনগণ নেই আওয়ামী লীগ নেতাদের কথাই জনগণ সাড়া দিচ্ছে না জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদের উদ্যোগে বনানী কবরস্থান থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত উপজেলা নির্বাচন বর্জনের লিপলেট বিতরণ করে বিএনপি একশো বিঘার বেশি জমি করেছেন খবরের কাগজে এসছে মাত্র দুইটার ক্ষমতায় থেকে অনেকে বারো হাজার গুণ আঠারো হাজার গুণ সম্পত্তি করেছে এই কারণে জনগণকে বাদ দিয়ে বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাড়োর দামে নির্বাচন তারা করতে যাচ্ছে জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমকে বাংলাদেশে আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য নতুন উৎস থেকে আরও তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে আইওএম এর মহাপরিচালক অ্যামি পোপ প্রধানমন্ত্রীর সঙ্গে সুজন সাক্ষাতে এই আহ্বান জানান তিনি সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন রোহিঙ্গাদের সহায়তার জন্য তহবিল কমে যাওয়ায় বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সহায়তার জন্য আরও তহবিল সংগ্রহের জন্য আইওএম এর নতুন অংশীদারদের সন্ধান করা উচিত গণভবনে এই সাক্ষাতে প্রধানমন্ত্রী আইওএম কে ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তর করতে সহায়তা করার জন্য বলেছেন কারণ সেখানে শিক্ষা স্বাস্থ্যসেবা পরিষেবা এবং কর্মসংস্থান সহ সব সুযোগ সুবিধা সহ এক লাখ রোহিঙ্গার আবাস তৈরি করা হয়েছে এ পর্যন্ত প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তরিত করা হয়েছে অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দশ মে নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি জানালেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার ডিএমপির হেডকোয়ার্টারে সাংবাদিকদের জানান জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রার কথা মাথায় রেখে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ডিএমপি তাই সব কিছু বিবেচনা করেই জনসমাবেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি এ সময় আটাশ অক্টোবরের তিক্ত অভিজ্ঞতা উল্লেখ করে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন যেহেতু পল্টন এলাকার আশপাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে তাই পল্টন এলাকায় জনসমাবেশ না করার বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার সংশ্লিষ্ট সংগঠনের কাছে জানিয়েছিলেন তারা তাই প্রত্যেক রাজনৈতিক দলকে ডিএমপির দেওয়া শর্ত মেনে কর্মসূচি পালনে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি যে কোনো কার্যক্রম চলুক সেই জায়গাতেও আমরা কিন্তু মোস্টলি পজিটিভ থাকি আমরা সে কারণেই কিন্তু আমরা যদি কখনো কিছু ব্যত্যয় হয়ে থাকে আমরা ইগনোর করে থাকি কিন্তু সেই সাথে সাথে কিন্তু আমরা প্রত্যাশা করি যে শব্দগুলো যাদেরকে দিয়েছি তারা অত্যন্ত দায়িত্বশীল জায়গায় আছে দায়িত্বশীল সংগঠনে আছে তারা যেন তাদের সম্মান রক্ষা করার জন্য তারা যেন এই শব্দগুলো মেনে চলেন আগামী দশ দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে কোথাও কোথাও টানা বৃষ্টিও হতে পারে সকালে আবহাওয়া পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন বিদ তাপপ্রবাহ শুরু হতে পারে তবে সে সময় গরমের তীব্রতা তুলনামূলক কম থাকতে পারে আবহাওয়া অফিস জানায় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি তবে সারা দিন বৃষ্টি না হলেও দিনে দু একবার বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে বৈরী আবহাওয়ার সময় সবাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর চব্বিশ ঘন্টায় ঢাকা ও রাজশাহীতে দিনের তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে চার পাঁচ দিন এই যে বৃষ্টির প্যাটার্ন এই প্যাটার্নটা কন্টিনিউ করবে কিটা আরও বাড়তেও পারে সেক্ষেত্রে ধরে নেন আপনার সাত আট দিন ওই রকম তাপমাত্রা আরো উঠবে না মোটামুটি সহনি পর্যায়ে থাকবে এবং এমনকি এটা যে এখন যে আমাদের যে মোড়ের এনালিস আছে এটা দেখাচ্ছে যে আগামী সাত আট দিন এমনকি দশ দিনও এটা এই বৃষ্টিটা কন্টিনিউ করতে পারে গতকাল কালবৈশাখীর তাণ্ডবের পর ফেনের ছয় উপজেলার বেশিরভাগ এলাকা এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গ্রামীণ অনেক সড়কে স্বাভাবিক হয়নি যান চলাচল গতকাল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ব্যাহত হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল কয়েক ঘন্টা পর মহাসড়কে যান চলাচল শুরু হলেও বিভিন্ন গ্রামীণ সড়কের উপর পড়ে থাকা গাছ এখনও অপসারণ করা যায়নি স্বাভাবিক হয়নি যান চলাচল ছয় উপজেলায় ঝড়ে ভেঙে পড়ে একশো সতেরোটি বিদ্যুতের খুঁটি ও আটান্নটি ট্রান্সফর্মার বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ছয় উপজেলার বাসিন্দারা শুধুমাত্র ফেনী শহরে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলেরও গত চব্বিশ ঘন্টা কারণ নাই কারণের কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত আছি আমাদের বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল চার্জ দেওয়ার সমস্যা হচ্ছে চার্জ দিতে সমস্যা হচ্ছে ফানে উঠাতে কষ্ট হচ্ছে খুলনায় পানখালি ফেরিঘাট থেকে নদীতে নিখোঁজ হয়েছে এক শিশু তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুপুরি দল এ বিষয়ে আরো জানব খুলনা থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস প্রবীর উদ্ধার অভিযান এখন কোন পর্যায়ে শাওন তার আগে বলি এটি একটি হৃদয় বিদর ঘটনা পরিবার পরিজন নিয়ে শিশুটিকে নিয়ে নৌবিহারে গিয়েছিল এবং ঘুরে এসে রাত প্রায় দশটার দিকে যখন টলারটি ফেরি ফেরিঘাটে ছাড়ে এবং যে জায়গাটি আমরা দেখাচ্ছি এটি পোলটুন এবং এই পোলটুনের পাশেই একটি ফেরি লাগানো ছিল যেটি থামানো একটি ফেরি পোলটুন এবং ফেরির মাঝখানের যে জায়গাটি সেটি মাঝে মাঝে স্রোতের কারণে কিছুটা ফাঁকা হয়ে যায় মূলত তার ওই প্রান্ত থেকে পরিবার পরিজনের সাথে যখন টলার থেকে নেমে শিশুটি সামনের দিকে অগ্রসর হয় হঠাৎ করে অন্ধকারের মধ্যে সকলের নজর এড়িয়ে এই মাঝখানটাতে পড়ে যায় তারপর সকাল থেকেই এই ঘটনার উদ্ধার তৎপরতায় নামে ফায়ার সার্ভিসের দুপুরি দল এখানে তার পরিবার পরিজনের সদস্যরা রয়েছে ঋদ্ধি রায় সাত বছর বয়স শিশুটি সে খুলনার বটিয়াঘাটার সোনামণি নামে একটি কিন্ডার গার্ডেনে অধ্যয়নরত মূলত তার বাবা তপন রায় তিনি খুলনা বটিয়াঘাটা অফিসের ম্যারিন ফিশারিজ তার বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার পার্বতীপুরে সেই কর্মসুবাদেই তিনি কিন্তু খুলনাথে থাকেন দেখতে পাচ্ছেন উদ্ধার অভিযান যেটি সেটি এখনও চলছে এবং উদ্ধার অভিযানে যিনি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন আবুল বাসার তিনি আমাদেরকে জানিয়েছেন সন্ধ্যার আগ পর্যন্ত তারা এই উদ্ধার অভিযান পরিচালনা করবেন তবে তিনি এটাও বলেছেন যত সময় পর্যন্ত শিশুটির মরদেহ খুঁজে না পাওয়া যায় তত সময় পর্যন্ত তারা খুঁজবে এবং পরিবারের সদস্যরা শিশুটির বাবা মামা দাদু তারাও অধীর আগ্রহে আছে এবং যে টলারটি আগে আমরা দেখিয়েছি সেই টলারটিতে তারা রয়েছে তাদের দুচোখ একমাত্র কন্যা অন্তত তার মরদেহ যদি খুঁজে পাওয়া যায় সেটুকু হলেও হয়তো শেষ পর্যন্ত একটু হলেও শান্তি পাবে শুধুমাত্র সে কারণেই তারা উদ্ধার অভিযানের সাথে রয়েছে ওই ট্রলারটিতে রয়েছে এবং তারা মাঝে মাঝে উদ্ধার অভিযানে যেসব ডুবদিরা রয়েছে তারা নদীর ভিতরে নামছে দশ মিনিট পনেরো মিনিট পর বিভিন্ন জায়গা আশেপাশের জায়গা ঘুরে আসছে তবে আপনাকে জানিয়ে রেখে এটি একটি খরস্রোতা নদী ঝপঝপিয়া এই নদীটি পশুর নদীর সাথে সংযুক্ত এবং পশুর নদীটি সুন্দরবন কোল ঘেঁষে একেবারে বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত সে কারণে সবসময় এখানে কিন্তু স্রোত এবং নদীর জুয়া ভাটার তারতম্য অনেক বেশি হয় সেজন্যই এই কারণে এবং গতকাল সারা রাত প্রাকৃতিক দুর্যোগ ছিল ঝড় বৃষ্টি ছিল তার মধ্যেও ডুবুরিরা সকাল থেকে খুঁজছে এবং তারা বলেছে যে যত সময় পর্যন্ত শিশুটিকে পাওয়া না যাবে তত সময় পর্যন্ত তারা উদ্ধার তৎপরতা চালাবো ও অপরদিকে শিশুটির পরিবারের পক্ষের লোকজন এখানে অধীর আগ্রহে বসে আছে সে সময় যদি তাকে পাওয়া যায় মৃত অবস্থায় হলেও সেই প্রত্যাশায় তারা ক্ষণ কাটাচ্ছে শাওন খুবই দুঃখজনক একটি ঘটনা প্রবীর ধন্যবাদ আপনাকে হজ যাত্রীদের ভিসা নিয়ে কোনো সমস্যা নেই কেননা পঁচাশি হাজার পঁচাশি জন নিবন্ধিতের মধ্যে বিশ হাজারের মতো ভিসা হয়েছে বাকিদেরও ভিসা হয়ে যাবে ধারাবাহিকভাবে আজ কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান না এটা এটা একটা ভালো কথা বলছেন আপনি আমরা করি আপনাকে প্রতি বছরই তো হজ যাত্রী যায় তাই না এক 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 সময় একটা ইস্যু নিয়ে আপনি অসুবিধার সৃষ্টি হয়। এবং সেগুলোকে আমরা সামনে রেখে যাতে সেই অসুবিধাগুলো না হয় এটা দূর করার জন্য সেই আমরা চিন্তা ভাবনা করে আমরা সেগুলোকে যাতে এই সম্মুখীন ওই রকম খারাপ কোনো কিছু সম্মুখীন হতে না হয় তার জন্য আগে থেকে আমরা প্রস্তুতি নিয়েছি তারপরেও যা হবে না এমন কথা কেউ বলতে পারে না হান্ড্রেড পারসেন্ট সুন্দর স্মুথলি হবে এই কথাটা কেউ বলতে পারে না তো আমরা চেষ্টা করছি যে কোনো অবস্থাতেই অতীতের প্রস্তুতি চাইতে এবারের প্রস্তুতি একটু ভিন্ন তৃতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ যেমনটি বলছিলাম এখন চট্টগ্রামে রয়েছেন সকরুল ফারহান ইহসান যাব তার কাছে ফারহান চট্টগ্রামের আবহাওয়া বলছে সন্ধ্যা সাতটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সব মিলিয়ে সেখানকার আবহাওয়া কেমন ছোট্ট করে একটু বলবেন আমাদের জি শাউন এখানে ওয়েদার আপডেট বলছে যে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কয়েক দফায় বৃষ্টি হওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত সূর্যের আলো আকাশে গনগন এখানে ওয়েদার আপডেট বলছে যে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কয়েক দফায় বৃষ্টি হওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত সূর্যের আলো আকাশে গনগন করছে তা আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই তবে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে আর ইতিমধ্যেই কিন্তু প্রথম ইনিংসের খেলা একদম শেষ পর্যায়ে চলে এসছে টসে জিতে জিম্বাবুয়ে দল বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে এবং বাংলাদেশ প্রথমে ওপেনিং ওপেনাররা ব্যর্থ হলো বাংলাদেশের হ্যাঁ তো আমরা আশা করছি ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে ফারহান অনেক ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল যমুনা নিউজে